উঁচু জায়গা থেকে ঝাঁপ, পশুদের অদ্ভুত আচরণ, এক শক্তিশালী প্রাণীর অনেকের সাথে লড়াই, আর ছিচকে চোরেদের হার না মানা, এরা হলো বিশ্বের সব থেকে হিংস্র পশু যারা জীবনে ঝুঁকি নিতে ভালোবাসে, সাথে বিপজ্জনক পরিস্থিতিগুলো আরো বেশি ভয়ানক হয়ে ওঠে যখন আমরা দেখব আমাদের ভয়ঙ্কর ফ্রিজ ফ্রেম অ্যানিমালস গন ওয়াইল্ডে। চোখে চোখে অনেক কিছুই বলা যায়, বন্ধু হোক বা শত্রু, আপনাকে এটা জানতেই হবে আর সাবধান থাকতে হবে, কারণ কোনো একটা বড় বন্ধুকে চোখ রাঙানো মানে সেটা হয়তো নিজেরই বিপদ ডেকে আনা। মানাপুলস ন্যাশনাল পার্ক, জিম্বাবুয়ে। এই অদ্ভুত জায়গাটা বন্যার জলে ডুবে থাকায় তৃষ্ণার্ত প্রাণীদের অনেক বড় বড় দল এটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, যেমন বিশ্বের সব থেকে বড় প্রাণী আফ্রিকান এলিফ্যান্ট। এখনো অবধি সব থেকে বড় আফ্রিকান হাতিটার ওজন 10,886 কেজি, এবং এই বিশাল চেহারার জন্য এদেরকে খাবারের খোঁজে দিনে প্রায় 16 ঘন্টা ঘুরে বেড়াতে হয়। স্টিফেন মন্টেগু এবং শেন উলফ পরিবারের সঙ্গে একটা সাফারি ভেকেশনে এসেছে। এটা কিন্তু অন্য হাতি। হঠাৎ একটা প্রকাণ্ড বড় ছেলে হাতি ওনাদের সাথে বিকেলের খাবার খেতে হাজির হয়। সাফারি টুরিস্টদের পাত্তা না দিয়েই সে মাটি থেকে ফল কুড়িয়ে খেতে ব্যস্ত ছিল। কখনোই সোজাসুজি কোনো হিংস্র পশুর চোখের দিকে দেখা উচিত নয়, আর একটা পুরুষ হাতিও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন হাতি আপনাকে বিপদ মনে করে, আর ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটে যায়। স্টিফেন, তাকিও না ওদিকে। আপনার ঠিক পেছনে একটা 6 টন ওজনের দানব দাঁড়িয়ে থাকবে আর আপনি সেটা দেখবেন না, এটা শুধু বলাই সহজ। স্টিফেন চেষ্টা করছেন যতটা সম্ভব ওর চোখের দিকে না তাকাতে। অবশেষে হাতিটাকে দেখে মনে হচ্ছে ও খুব একটা খুশি নয়। আর তখনই স্টিফেন ওনার অজান্তে ওর সব থেকে অপছন্দের কাজটা করে ফেলেন। উনি ঘুরে তাকিয়ে দেখেন, আর হাতিটা অবশ্যই সেটা লক্ষ্য করে ও উঠে পড়ে নিজের কানগুলো নাড়াতে থাকে, যেটা এই শিকার অভিযানে আসা অসহায় পর্যটকদের জন্য প্রকৃতপক্ষে একটা ভয়ানক দৃশ্য। একটা পুরুষ হাতি যখন রেগে যায় তখন ওকে থামানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর তারপর এটা ঘটে। প্রকাণ্ড চেহারার হাতিটা আক্রমণ করে। অত্যন্ত জোরে ও স্টিফেনকে ধাক্কা মারে। ও তারপর শেনের দিকে ঘুরে যায় এবং ওই পূর্ণবয়স্ক মানুষকে যেন একটা আলুর বস্তার মতো ছুঁড়ে ফেলে। এটা রাগ থেকে জন্মানো এমন একটা যুদ্ধের সূচনা যেটা সমাপ্তিটা অত্যন্ত খারাপ হতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে যুদ্ধটা ঠিক যতটা দ্রুত শুরু হয়েছিল ততটাই দ্রুত শেষ হয়ে যায়। অতিথিরা সঙ্গে সঙ্গে হাতিটাকে জায়গা ছেড়ে দেয়। প্রকাণ্ড পশুটা শান্ত হয় এবং আস্তে আস্তে ঘুরে চলে যায়। দেখো কে, ও কি চলে যাচ্ছে? এই বড় প্রাণীটা নিজের রাগের কারণটা স্পষ্টভাবে বোঝাতে পেরেছে। যদি আপনাকে ওর রাজত্বে আসতে হয় তাহলে নিজের নজরটার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সার্ফিং খেলাটা যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। আপনি কখনো জানতেও পারেন না আপনার ঠিক নিচে জলের মধ্যে কোন জিনিসটা লুকিয়ে আছে, আর পরের ঢেউটা না ধরতে পারলে ওটা বিপজ্জনক হতে পারে। মধ্য ক্যালিফোর্নিয়ায় ওশিয়ানো বিচ। হাজার হাজার পর্যটক এই অপূর্ব সুন্দর সমুদ্রের পাড়টা পছন্দ করে, এবং এই জায়গাটার নিয়মিত অতিথি হল অন্যতম গ্রেট হোয়াইট শার্ক। ক্যালিফোর্নিয়া কোস্টের জল কিন্তু গ্রেট হোয়াইট শার্কদের জন্য খুব ভালো জায়গা, কারণ ওখানে প্রচুর সিল মাছ থাকে। তাই আপনি যদি কখনো গ্রেট হোয়াইটদের টেরিটরিতে থাকেন আপনার সাবধান হওয়া উচিত।
ডাস্টিন ম্যাকাসলিন ওশিয়ানো বিচে ওনার সদ্য কেনা ড্রোনটা নিয়ে ঘুরতে এসেছেন। চলো উড়িয়ে দেখি। এই প্রাচীন সমুদ্রের উপরে এটা ওড়ানোর সময় উনি চাইছেন স্থানীয় সার্ফারদের জলের মধ্যে ঘুরে বেড়ানোর কিছু অসাধারণ ছবি তুলতে। কিন্তু সার্ফাররা এখানে একা নয়, এখানে জলের মধ্যে অন্য কিছু আছে, আবছা আকৃতির একটা কালো ছায়া। শার্ক দেখার পরে প্রথম রিয়াকশন অনেকটা এইরকম, ওয়াও আমি শার্ক দেখেছি। আর আমার তার পরের রিয়াকশন, ও ভগবান আমি শার্ক দেখেছি। আর আমি শার্কটা দেখার পরে যতই ওর কাছে যাচ্ছি মনে হচ্ছে এটা একদম ভালো এক্সপিরিয়েন্স না, কিন্তু তারপরে মনে হলো এটা ভালো এক্সপিরিয়েন্স। গ্রেট হোয়াইটরা খুবই ভয়ঙ্কর হাঙর। প্রতি বছর হাঙরের কামড়ের মৃত্যুর মধ্যে তিন ভাগের এক ভাগের জন্য এরা দায়ী। সত্যি কথা বলতে ওরা মানুষ খেতে চায় না, ওরা যেটা খেতে পছন্দ করে সেটা হলো পিনিপেড, এগুলো হলো সিল আর সি লায়ন। দুর্ভাগ্যবশত যখন সার্ফাররা জলের উপরে ঢেউয়ের জন্য অপেক্ষা করে তখন হাঙরগুলো মানুষদেরকে সিল ভেবে ভুল করে, আর তখনই মানুষরা হাঙরের শিকার হয়ে যায়। বিপদটা সম্বন্ধে কোনো ধারণা না থাকা সার্ফারটার কাছে এখনো একটা সুযোগ আছে দ্রুত পালানোর, যদিও কোনো ঢেউয়ের আশ্রয় নেই। সার্ফারটার প্রথম চেষ্টাটা বিফলে যায়। হাঙরটা লুকিয়ে লুকিয়ে আরো কাছে আসতে থাকে। আমি যতক্ষণ জলের মধ্যে ছিলাম আমার চারিপাশে শার্ক ছিল, সেই সময় নিজেকে মনে হচ্ছিল হেল্পলেস। দ্বিতীয় ঢেউটা যথেষ্ট বড় নয় এবং সিচুয়েশনটা আরো ভয়ানক হয়ে যায়। ডাস্টিন ভেবে ভয় পায় সম্ভবত ওকে উপর থেকে একটা গ্রেট হোয়াইটের আক্রমণ দেখতে হবে। ও মাই গড, এটা একদম ভালো হচ্ছে না। তখনই একটা তৃতীয় ঢেউ আসে, কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো সার্ফারটা কি ওটাকে সময়ের মধ্যে কাজে লাগাতে পারবে। সৌভাগ্যবশত সার্ফারটা ঢেউটাকে কাজে লাগাতে পারে, কিন্তু ওর কোনো ধারণাই নেই এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখনই ও শার্কটার একেবারে কাছে চলে আসছিল তখনই একটা ঢেউ আসে আর ও সার্ফ করে ওখান থেকে বেরিয়ে যায়। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম তখন। সার্ফারটার কাছে দিনটা ভালোই ছিল, আর ডাস্টিনের কাছে এটা টেপে প্রায় রেকর্ড করে ফেলা এমন একটা হাঙরের আক্রমণ যেটা জীবনে একবারই দেখা যায়। সহজাত প্রবৃত্তি কখনো কখনো আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে, কিন্তু বাকিটা সময় একমাত্র মনের জোরই পারে আপনাকে সমস্যা থেকে বের করে আনতে। রিও ডি জেনেরো, ব্রাজিল। সংস্কৃতিতে ভরপুর এই প্রগতিশীল শহরটার প্রতিটা কোণে কোণে বিস্ময় ছড়িয়ে আছে। এটা সবথেকে কৌতূহলী ও দুঃসাহসিক পর্যটকদের কাছে স্বপ্নের ঠিকানা, ঠিক যেমনটা এই স্থানীয় বিড়ালদের কাছে। বিড়ালরা কোথাও আটকে থাকা পছন্দ করে না, এরা স্বভাবত শিকারী হয়। একদিনে এরা শিকারের খোঁজে প্রায় দু মাইল অব্দিও চলাফেরা করতে পারে। সাথে এরা কোনো খাড়া জায়গায় বা উঁচুতে থাকতেও পছন্দ করে। কিন্তু আজ এই দশতলা বাড়িটাতে বসবাসকারী একটা বিড়াল হয়তো খানিকটা বেশি দুঃসাহসিক হতে চলেছে। একটা বিড়াল কার্নিশ থেকে ভয়ানক ভাবে নিচে পড়তে চলেছে। উনি এখন বিড়ালটাকে বাঁচানোর জন্য নিচে নামছেন, আমার মনে হয় উনি ঠিক পেরে যাবেন। একজন উদ্ধারকারী সাবধানে নিচে নামতে থাকলে বিড়ালটা ভয় পেয়ে পালিয়ে যায়। জানলার কাঁচের উপর আঁচড়ানো শুরু করে দেয় সে, কিন্তু ও নখগুলো কোনো শক্ত জিনিস আঁকড়ে ধরার জন্য তৈরি হয়নি আর ও পড়ে যায়। সৌভাগ্যবশত বিড়ালটার মধ্যে প্রাণ ফুরিয়ে যায়নি, ও একটা এয়ার কন্ডিশনিং ইউনিটের উপর হুমড়ি খেয়ে পড়ে আর নিজেকে সামলে নেয়। উদ্ধারকারী ধীরে ধীরে আবার এগিয়ে আসে। উনি আশা করেন বিড়ালটা শেষমেশ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর উনি ওকে উদ্ধার করতে পারবেন। কিন্তু ভীতু বিড়ালটাকে দেখে যখনই মনে হয় ওকে উদ্ধার করা গেছে, তখনই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। উদ্ধারকারীর হাত থেকে পালানোর জন্য বিড়ালটা ওর হাতের মধ্যে লাফিয়ে ওঠে। ভদ্রলোক মরিয়া হয়ে ওনার পা দিয়ে বিড়ালটাকে ধরতে চাইলেও তাকে ধরে রাখা গেল না।
উন্মাদ বিড়ালটা পাঁচতলা উঁচু থেকে নিচে পড়ে গেল। এইরকম উচ্চতা থেকে চার পায়ের উপর ভর দিয়ে পড়াটাও একটা মৃত্যুদণ্ড। যে কোনো বিড়ালের পড়ে যাওয়া নিয়ে সব থেকে বড় বিশ্বাসটা হলো এদের প্রতিবর্তক্রিয়া এদেরকে নিশ্চিতভাবে বাঁচিয়ে দেয়। মাঝ উচ্চতায় ঘুরতে পারায় এদের বেঁচে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়, কিন্তু এতে কোনো নিশ্চয়তা থাকে না। যদিও ভাগ্যবশত উদ্ধারকারীরা পড়তে থাকা বিড়ালটাকে একটা কাপড়ের মধ্যে লুপতে পেরেছে, আর পড়ার সময় নরম জায়গা পেয়ে বিড়ালটাও সহজে কোনো রকম আঘাত থেকে রক্ষা পেয়েছে। ওটা লাফিয়ে মাটিতে নামে আর দৌড়ে পালিয়ে যায়। এটা এমন একটা অবিশ্বাস্য পড়া ছিল যেটার জন্য বহু প্রাচীন একটা কথা পুনরায় প্রমাণিত হয়, বিড়ালদের নটা জীবন আছে, কিন্তু সম্ভবত এটার কাছে বাকি আছে আর মাত্র দুটো। আগামী পশুদের থেকে দেখুন হিংস্র মারামারি আর ভয়ানক লড়াইগুলো ঠিক কেমন হয়। এই প্রকাণ্ড দানব দুটোকে আপনার বাড়ির সামনে লড়তে দেখা মানে আপনি নিঃসন্দেহে শতাব্দীর সেরা লড়াইটা রিংয়ের একদম কাছ থেকে দেখছেন। সাবারবান আলাস্কা, এখানকার রাস্তাঘাটগুলো হয়তো আপনার আর পাঁচটা আমেরিকা শহরের মতোই লাগবে, যদি না এই অতিকায় মূর্তিমানটা আপনার বাড়িতে ইচ্ছে মতো ঢুকে পড়ে। দি আলাস্কান মুজ। বর্ষার শুরুতে পুরুষ মুজরা উচ্চভূমি থেকে নিচে নামতে থাকে ভালোবাসার সঙ্গী খুঁজতে। এই ভালোবাসাপূর্ণ আচরণটাকে রটিং বলা হয় এবং এটা পুরুষ মুজদের অত্যন্ত আক্রমণাত্মকও বানাতে পারে। এখন শরতে শুরু, রটিং সিজনের সেরা সময়। দুটো মুজ এখন একটা বাড়ির সামনে ঠিক মাঝ রাস্তায় লড়াইয়ে ব্যস্ত। দেখে মনে হচ্ছে এটা পুরো ১২টা রাউন্ড অবধি চলবে। রাটিং এর আচরণটা অনেকটা কুস্তি করার মতো। এখানে উদ্দেশ্যটা হলো নিজের শারীরিক ক্ষমতা প্রমাণ করার জন্য অপর মুজকে ঠেলে দূরে সরানো। কোনো প্রতিদ্বন্দ্বী হারতে চাইছে না, আর না আছে এদের লড়াইয়ের সীমানা। এই পুরুষ মুজগুলোর শারীরিক শক্তি সত্যি অসামান্য, এমনকি কখনো কখনো এদের লড়াইগুলো ঘন্টার পর ঘন্টাও চলতে থাকে। কিন্তু ঠিক যখনই মনে হয় লড়াইটার কোনো সমাধান পাওয়া যাবে না, তখনই একটা মুস বাজিমাত করে, ওর শত্রুকে পিচের উপরে আছড়ে ফেলে। কিন্তু এটা কি ওর প্রতিদ্বন্দ্বীটার মনের জোর ভেঙে ফেলা বা লড়াইটা শেষ করার জন্য যথেষ্ট? অ্যামেজিংলি, এটা নক আউট না হলেও পড়ে যাওয়া মুসটা আর পাল্টা লড়াই চালাতে পারে না। অন্য মুসটা ওকে খুব সহজে ধাক্কা দিলে ও পালিয়ে রক্ষা পায়। বিজয়ী পশুটার জন্য ও প্রতি মুহূর্তে বিদ্রুপ অনুভব করবে। দেখে মনে হচ্ছে ও জিতে গেছে। ডিটারমিনেশনই হলো সাফল্যের চাবিকাঠি, কিন্তু কখনো কখনো নিজের বিপদটা বুঝতে না পারায় আপনাকে হয়তো ভয়ঙ্কর সমস্যায় পড়তেও হতে পারে। Wimberley, Texas. এখানকার হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট সৃষ্টি করেছে সবুজ জঙ্গলে, যেটা অত্যন্ত বাদামপ্রিয় বিশেষ একটা প্রাণীর জন্য আদর্শ বাসস্থান, আর সেটা হলো স্কুইরেল বা কাঠবিড়ালি। কাঠবিড়ালি অত্যন্ত পেটুক হয়। এরা এদের ছোট ছোট হাতের সামনে যা পায় তাই খায়। বাদাম, ওক ফল, পোকামাকড় বা আপনার বাড়ির সামনে আপনার সদ্য লাগানো সুন্দর চারাগাছটা। একটা কুয়াশাচ্ছন্ন সকালে একটা বুদ্ধিমান কাঠবিড়ালি মনস্থির করেছে ও যে কোনো মূল্যে দানা ভরা একটা বার্ড ফিডারে পৌঁছবেই। কিন্তু ঘটনাস্থলে ওর দুজন প্রতিদ্বন্দ্বী পৌঁছে যাওয়ায় এই ক্ষুদে চোরটার সামনে একটা বড় বাধা এসে পড়ে। এই বার্ড ফিডারটা ঘুরতে শুরু করে। ফিডারটা এত দ্রুত ঘুরছে যে কাঠবিড়ালিটা ওটার সঙ্গেই ঘুরতে থাকছে, কিন্তু এই স্কুইরেলটা একেবারেই এটা ছাড়তে ইচ্ছুক নয়। ও মনে করছে একবার এই ঘূর্ণিটা কাটিয়ে উঠতে পারলে ওর খাবার পাওয়াটা কিন্তু আজকে একেবারে নিশ্চিত। মানুষের দুটো চোখ মাথার সামনের দিকে থাকলেও কাঠবিড়ালির চোখ দুটো থাকে মাথার দুদিকে। এদের দৃষ্টিটা প্রশস্ত হওয়ার ফলে এরা অনেক বেশি পরিমাণে তথ্য জানতে পারে। তাই এই ছোট্ট বেচারা প্রাণীটা ঘুরতে ঘুরতে হয়তো বেশ ক্লান্ত হয়ে পড়েছে। দেখো কি করছে, দেখো দেখো,
আর তখনই কাঠবিড়ালিটার একটা হাত ফসকে যায়। ওর ছোট ছোট হাতগুলো অত্যন্ত মরিয়া হয়ে প্রাণ বাঁচাতে চাইলেও এখন মনে হচ্ছে ওর সমস্ত পরিশ্রমটাই বিফলে যাবে। দেখো দেখো ওকে দেখো। নিঃসন্দেহে এটা নিয়ন্ত্রণের বাইরে। এক ঘন্টা অবিরাম ঘোরার পরে এই দৃঢ় প্রতিজ্ঞ ডাকাবুকোটা বার্ড ফিডার থেকে নিচে পড়ে যায়, আর তারপর সে দৌড়ে পালিয়ে যায়। প্রাণীটা হয়তো এইবারের মতো হেরে গেছে, কিন্তু ও আবার ওখানে ফিরে আসবে। কারণ যদি আপনি সত্যি সফল হতে চান, তাহলে হাল ছেড়ো না বন্ধু। এই ওকে দেখো। এরপর দেখুন আরো অনেক দুঃসাহসিক পশুদের, দেখুন কিভাবে ভয় ডরহীন একটা ভবঘুরে খাবারের জন্য গোটা একটা দলের সাথে লড়াই করে। অত্যন্ত রোমাঞ্চপ্রিয় প্রাণীদের থেকে শুরু করে নিয়ন্ত্রণহীন প্রতিদ্বন্দ্বী, এখানে বেঁচে থাকার লড়াইটা কেমন হয় জানার জন্য আপনাকে এটা দেখতেই হবে। এখন সময় এই এপিসোডের ফ্রিজ ফ্রেমে। ক্রুগার ন্যাশনাল পার্ক, সাউথ আফ্রিকা। এটা একই সাথে দেশের সব থেকে বড় প্রাণী সংরক্ষণ এবং বিশ্বের সব থেকে বড় ও ভয়ানক পশুদের বাসস্থান। আর এই সব থেকে শক্তিশালী পশুগুলোর মধ্যে অন্যতম হল আফ্রিকান বাফেলো। আফ্রিকান বাফেলো অবিশ্বাস্য রকমের বলিষ্ঠ প্রাণী। এদের ওজন প্রায় 680 কেজি ও কাঁধ পর্যন্ত উচ্চতা প্রায় 5 ফুট হয়। তাই একটা পূর্ণবয়স্ক বাফেলোর ওপর সহজে কেউ আক্রমণ করে না। কিন্তু এই অবিশ্বাস্য পশুগুলো জন্ম থেকেই এরকম হিংস্র হয় না। একদিন সকালে একটা নির্জন ধুলোয় ঢাকা রাস্তায় একদল পর্যটক লক্ষ্য করে একটা মোষের বাচ্চা অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা মোষটা চিৎকার করার ফলে বোঝা যায় কিছু একটা সমস্যা হয়েছে। ওকে দেখে মনে হচ্ছে ও দল থেকে ছিটকে গেছে, বা তার থেকেও খারাপ, বিপজ্জনক কেউ একজন আড়াল থেকে ওর উপরে নজর রাখছে। হঠাৎই শিকারিটা বেরিয়ে আসে। এটা একটা সিংহ, আর কোনো সন্দেহ নেই এই সিংহটা খাবারের খোঁজেই এখানে এসেছে। বাচ্চাকে বাঁচানোর জন্য তার সাথে বড় কেউ না থাকলে এই তুখোর শিকারির হাত থেকে ওর বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। বাচ্চাটা কি কোনোভাবে হঠাৎই ভীষণ সাহসী হয়ে উঠবে, যেটা এই সিংহটাকে ভয় দেখাতে পারবে, নাকি ও অসহায়ভাবে সিংহটার কাছে আত্মসমর্পণ করবে? চলুন এই ফ্রিজ ফ্রেমটা যাচাই করে দেখা যাক। ঠিক যখনই মনে হয় এই ভীতু বাচ্চাটার ভাগ্য শেষমেশ স্থির হয়ে গেছে, তখনই আচমকা ওর বিশাল মাটা ঝোপ থেকে বেরিয়ে আসে। সিংহটা সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং এই 400 কেজির আক্রমণের জন্য অপ্রস্তুত থাকায় ও বুঝতে পারে এই খাবারটার জন্য লড়াই করাটা বোকামি হবে। সিংহটা লেজ মুড়ে দৌড়ে পালায়, আর পিছনে ধাওয়া করতে থাকে প্রকাণ্ড চেহারার মা মোষটি। এই বাচ্চা মোষটাকে জঙ্গলে বেঁচে থাকার জন্য এখনো অনেক কিছু শিখতে হবে, কিন্তু ভাগ্যবশত মা তাকে দেখায় আক্রমণাত্মক হওয়াটাই বেঁচে থাকার একমাত্র উপায়। কখনো কখনো আপনার দরকারের জিনিসটা পেতে হলে আপনাকে সাহসী হতে হয়, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। যেমন এই দলটার সাথে লড়াই করলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। ডেনালি ন্যাশনাল পার্ক, আলাস্কা। এটা উত্তর আমেরিকার সব থেকে উঁচু পাহাড় ও একদল দুর্দান্ত প্রাণীদের বাসস্থান, যেমন এই বলিষ্ঠ ধূসর ভাল্লুক বা গ্রিজলি বেয়ার। একটা পূর্ণবয়স্ক গ্রিজলি বেয়ারের ওজন প্রায় 680 কেজি ও উচ্চতা প্রায় 10 ফুটের বেশি। আর এদের নখগুলো অত্যন্ত ধারালো, আর ওদের কামড়ের প্রেসার প্রায় 70 কেজি পার স্কোয়ার ইঞ্চ, যা একটা বোলিং বলকে ভাঙার জন্য যথেষ্ট। এখন বসন্তকাল, আর একটা ক্ষুধার্ত গ্রিজলি বেয়ার কাছেই কোথাও রক্তের গন্ধ পেয়েছে। 5 মাস শীত ঘুমের পরে এখনো একটা ভালো খাবারের খোঁজে আছে, কিন্তু এই সদ্য মৃত প্রাণীটাকে খোঁজার ক্ষেত্রে ওই প্রথম নয়। একটা একই রকম হিংস্র নেকড়েদের দল এরই মধ্যে এই মুস্তার মৃতদেহটাকে খেতে শুরু করে দিয়েছে, এবং ওদের দেখে মনে হচ্ছে ওরা মোটেই এটা ভাগ করে খাবার মেজাজে নেই। সাহসী ভাল্লুকটা এই ক্ষিপ্র দলটার দিকে এগিয়ে যায়। ইমিডিয়েটলি একটা হিংস্র প্রতিক্রিয়া পায় সে। একটা গ্রিজলির ক্ষেত্রে একদল নেকড়ে খুব বিপজ্জনক।
প্রত্যেকটা নেকড়ের কামড়ই ভয়ানক এবং সংখ্যায় বেশি থাকার ফলে এই গ্রিজলিটা অনেকটাই পিছিয়ে পড়ে। যদি ওর আকারের জন্য মনে হতে পারে ও লড়াইটা জিতে যাবে, কিন্তু দীর্ঘ শীত ঘুমের পরে ও খানিকটা প্রতিকূলতার মধ্যে আছে। শীতকালে গ্রিজলি বিয়ারদের শরীরের ওজন প্রায় 30% কমে যায় এবং শীত ঘুম দেওয়ার ফলে এরা অনেকটা দুর্বল হয়ে পড়ে। এটা একটা হিংস্র শক্তির বিরুদ্ধে গতি ও সংখ্যার লড়াই, এবং এই দক্ষ খুনে নেকড়েগুলো পিছু হটতে রাজি নয়। অবশেষে নেকড়েদের একত্রিত লড়াইটা সামলানো মুশকিল হয়ে পড়ে আর হিংস্র ভাল্লুকটা পিছিয়ে যায়। কিন্তু এটা এখনো শেষ হয়নি। এই সাহসী ধূসর ভাল্লুকটা এতটাই ক্ষুধার্ত যে ও হাল ছাড়ছে না। ও খাবারটার জন্য একবার শেষবারের মতো প্রাণপণ চেষ্টা চালায়। আরো একটা ভয়ানক লড়াইয়ের পরে ওটা কাজে দেয়। হিংস্র দলটাকে অবশেষে পিছু হটতে হয়। এটা ধৈর্যের এমন একটা অবিশ্বাস্য নিদর্শন যেটার জন্য ও দলটা থেকে সম্মান ও খাবারটা খাওয়ার অনুমতি পেয়েছে। এখন সময় এই এপিসোডের আই সয়েটের, আর তাই আমাদের দর্শকদের মধ্যে থেকে একজন তার ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নেবে। বিশ্বের সব থেকে বড় শিকারীদের অসাধারণ ক্ষমতাগুলো কাছ থেকে দেখাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু যখন সেই বিপদটাই আপনার দিকে এগিয়ে আসে, তখন একটা সাধারণ ভয়ের পরিস্থিতিও আতঙ্কের সৃষ্টি করতে পারে। সান হুয়ান আইল্যান্ডস, ওয়াশিংটন। কাঁচের মতো স্বচ্ছ পিউজেট সাউন্ডে ঘেরা এই শান্ত জায়গাটা স্যামন, সি লায়ন আর সিলে ভর্তি। কিন্তু সমুদ্রে যে প্রাণীটাকে নিয়ে চাহিদা সব থেকে বেশি সেটা হলো অর্কা, যার আরো একটা নাম শিকারী তিমি। কিলার হোয়েলগুলো ভীষণ বড় হয়। এরা স্যান হুয়ান আইল্যান্ডের সব থেকে বড় প্রাণী। এই প্রাণীটা প্রায় 25 ফুট বড় হয় আর ওজন হয় প্রায় 5,500 কিলো। রস হারবারে এখন সকালটা বেশ শান্ত। মিশেল ফাইস ও একজন স্থানীয় গাইড কায়াকে চেপে বেরিয়ে পড়েছেন। ওনাদের আশা একটা এই অবিশ্বাস্য শিকারীকে দেখতে পাওয়া। আমরা একটা কায়াক নিয়ে বেরিয়েছিলাম, তখন ধরুন 30 মিনিট হয়েছে। ও মাই গড, ওরা কিন্তু আমাদের ঘিরে ধরেছে। আর আমরা শিওর ছিলাম যে একটা রয়েছে প্রায় 90 মিটার দূরে। আর তারপরে অন্যদিকে দেখি, দেখলাম ওখানেও আর একটা রয়েছে। আর তারপর একটার পর একটা, একটার পর একটা ধীরে ধীরে আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো আসছে। এটাই সেই সময় যখন আতঙ্ক আপনাকে গিলে ফেলে। প্রাণীগুলো এগোনো শুরু করে সোজাসুজি মিশেলের কায়াকের দিকে। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। আমরা একটা ছোট্ট কায়াকে রয়েছি পুরো সমুদ্রের মাঝখানে। আমার কিন্তু ভয় করছে, দেখো আমি কাঁপছি। আমি বেশ নার্ভাস ছিলাম, ওগুলো খুব বড় ছিল আর চারিদিকে ছিল। আমার কোনো আইডিয়া ছিল না কি হতে চলেছে। অর্কারা দারুণ শিকারী হয় আর সেই সঙ্গে ভীষণ চালাক। অর্কারা নিজেদের শিকারকে বোকা বানাতে পারে, সেটা সিলি হোক বা অন্য কিছু। যদি কিলার হোয়েলরা কায়াকারদেরকে চিনতে পারে, তাহলে বুঝবে এরা মানুষ, এরা কোনো খাবার নয়। আর তখনই যখন ঠিক মনে হয় অর্কাগুলো সোজাসুজি আঘাত করতে চলেছে, ওটা কিছু না করে পাশ দিয়ে চলে যায়। বিশাল প্রাণীটা মিশেলের কায়াকের মাত্র 1 ফুট নিচ থেকে ওটাকে না ছুঁয়ে বেরিয়ে যায়। এটা সারা জীবনের সেরা অল্পের জন্য বেঁচে যাওয়া, আর এটা বিশ্বের সব থেকে বড় জলজ শিকারীদের মধ্যে অন্যতম একটা প্রাণীকে ও তার সুন্দর বাচ্চাদের কাছ থেকে দেখার একটা দারুণ অভিজ্ঞতা। ওই দেখো, ওই দেখো এসে গেছে। ও মা, আমার মনে হয় আমার জীবনে দেখা এটা সবচেয়ে অবিশ্বাস্য জিনিস। পুরো জিনিসটা বেশ ভয় ছিল, মনে হচ্ছিল ওটা দারুণ কৌতূহলী ছিল। আর যেহেতু ও জানতো যে আমরা এখানে, তাই ও এখানে এসেছিল। আমার জীবনে ঘটা ঘটনাগুলোর মধ্যে এটা সত্যি অন্যতম। আমি সত্যি কেঁদে ফেলতাম, ওটা এত কাছে চলে এসেছিল। ওয়াও, ওই দেখো আমাদের দেখলো। হ্যাঁ, ও মাই গড।
দুর্ধর্ষ প্রতিদ্বন্দ্বী ও অক্লান্ত শত্রুরা বিষয়টাকে আরো ভয়ানক করে তোলে এই এপিসোডের কুইজ গন ওয়াইল্ডে। তাহলে এমন কোন প্রাণী আছে যে ওর আকারের অন্য প্রাণীদের থেকে দশ গুণ বেশি সাপের বিষ সহ্য করতে পারে? এটা কি প্রায় অদৃশ্য শেয়াল, অত্যন্ত স্থিতিশীল স্কাঙ্ক, দুর্দান্ত ক্ষিপ্র বাঘ, নাকি অবিশ্বাস্য রকমের বিষরোধক ব্যাঙ? হয়তো আপনি আর কখনোই এই প্রাণীগুলোকে আর একই রকম ভাবে দেখবেন না। এই দলের মধ্যে সব থেকে ভালো বিষ প্রতিরোধী প্রাণীটা হলো স্কাঙ্ক। স্কাঙ্কদের ব্যাপারে যে জিনিসগুলো সব থেকে কম জানা যায় তাদের মধ্যে একটা হলো ওরা সাপের বিষ প্রতিরোধে ওস্তাদ। এটা ওদের জন্য একটা কার্যকরী অভিযোজন, যেহেতু স্কাঙ্ক আর সাপেরা একই বাসায় থাকে। এমনকি স্কাঙ্করা সাপদের এতই কম ভয় পায় যে ওরা ওদের খেতেও পারে। ফ্ল্যাগস্টাফ, অ্যারিজোনা, কোকানিনো ন্যাশনাল ফরেস্টে ঘেরা এই অপূর্ব শহরটায় প্রচুর পরিমাণে এই বিষ প্রতিরোধী প্রাণীগুলো পাওয়া যায়। গোটা উত্তর আমেরিকা জুড়ে প্রচুর স্কাঙ্ক দেখা যায়, আর এর কারণটা হলো এরা খাবারের ব্যাপারে খুব একটা খুঁতখুঁতে নয়। খাবার জন্য পোকামাকড় আর প্রকৃতি থেকে বাঁচার জন্য আশ্রয় পেলেই এরা খুশি। ওদের চাহিদা খুবই কম। একটা শান্তশিষ্ট বৃষ্টির দিনে ফ্ল্যাগস্টাফ পুলিশ অফিসার জেরি রেন্টালা সবে নিজের শিফট শেষ করতে যাবেন, আর তখনই তিনি একটা ডিস্ট্রেস কল পান। আর ভিকটিম কিন্তু খুবই অস্বাভাবিক। স্ন্যাক খুঁজতে খুঁজতে একটা স্ন্যাক ওর মাথাটা একটা দইয়ের পাত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর এখন ও ওটাতে আটকে গেছে। আমি কাছে গেলে ও কিভাবে রিয়্যাক্ট করে দেখি। স্কাঙ্কটাকে দেখে মনে হচ্ছিল ও খুব স্ট্রেসড হয়ে আছে, আর ও গোল গোল ঘুরছিল। ও ফুটপাথে গিয়ে নিজের মাথা ঢুকছিল, দেখে মনে হচ্ছিল যে কোনো ভাবেই হোক কন্টেনারটাকে খুলতে চাইছিল। সাহায্য ছাড়া এই বিপদে পড়া প্রাণীটা মারা যাবে। ও কিছুই খেতে পারছে না, এমনকি হয়তো ও নিঃশ্বাসও নিতে পারছে না। পুলিশ রেন্টালাকে সময় থাকতে থাকতে কিছু একটা উপায় বার করতে বলে, কিন্তু একটা বন্য স্কাঙ্ককে সামলানো অত্যন্ত বিপজ্জনক। সমস্যায় পড়া কোন স্কাঙ্কের দিকে এগোনোটা ভুল পদক্ষেপ। দুর্গন্ধ বার করা ছাড়াও এদের ব্যাপারে আরো একটা ভয়ের কারণ হলো এদের থেকে রেবিসও ছড়াতে পারে। আমার তো মনে হচ্ছে ওর কাছে গিয়ে আস্তে করে ওটা খুলে নেওয়ার চেষ্টা করাই উচিত। আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কন্টেইনারটা খুলে নেওয়া যায়। আমরা অনেক রকম পন্থা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ওর কাছে যাওয়া যাচ্ছিল না। ওর লেজটা তুলে আমাকে থ্রেট করছিল। কি করছে দেখো। কর্পোরাল রেন্টালা বুঝতে পারেন এটা উনি একা একা করতে পারবেন না। উনি সাহায্যের জন্য ফোন করেন, আর এখন ওনাদের তাড়াহুড়ো করতে হবে। আমরা জানতাম না যে কন্টেইনারটা কতক্ষণ ধরে ওর মাথাতে আটকে আছে, তাই আমাদের উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রাণীটাকে সাহায্য করা। নিজেদের রক্ষা করার জন্য অফিসারেরা একটা চাদরকে বর্ম হিসেবে ব্যবহার করে। কোন স্কাঙ্ক আমাকে স্প্রে করেনি, আর আমি সেটা চাইবও না। ওনারা জানেন যা করার এখনই করতে হবে। ওনারা স্কাঙ্কটার উপরে চাদর দেওয়ার জন্য সাবধানে কাছে আসেন। চাদরটা দেওয়ার পরে কেউই বুঝতে পারে না রাগি প্রাণীটা পাল্টা আক্রমণ করবে কিনা। এটা একেবারে ডু অর ডাই মুহূর্ত। ভাগ্যবশত দুর্গন্ধযুক্ত প্রাণীটা আত্মরক্ষার কৌশলটাকে আর প্রয়োজনীয় মনে করছে না, তাই কামড়ানোর বদলে এটা শান্ত হয়ে থাকে। আমি ওটাকে সামলে নিয়ে নিচটা ধরেছিলাম, আর আমি কন্টেনারটা চেপে ধরতেই ও ছটফট করে নিজের মাথাটা টেনে তার থেকে বার করে নেয়। ফাইনালি স্কাঙ্কটা দৌড়ে পালায় সেফ অ্যান্ড সাউন্ড। পালিয়ে যাও এখান থেকে। ভাগ্যবশত দুজন সাহসী মানুষ ওর দুর্নাম সত্ত্বেও সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। আমরা আপনাদের এই রাগি স্থলজ প্রাণীটার পরিচয় দিতে খুবই আগ্রহী আমাদের আগামী হোয়াট দ্য হেক ইজ ইট এ। ভয়ানক লড়াইগুলো আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এই আগামী লড়াইটা আমরা দেখতে পাই। অন্য কারোর এলাকায় ঢুকে পড়ার ফলাফলটা সত্যি মারাত্মক হতে পারে, কিন্তু একবার ভেবে দেখুন একদম মাঝরাতে মৃত্যুপুরীর ঠিক মাঝখানে এসে দাঁড়ানোর অনুভূতিটা কেমন হতে পারে। আমি এখানে খানিকটা ভয় পাচ্ছি।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই সার্বজনীন শহরটা দেশের সংস্কৃতির কেন্দ্রস্থল, কিন্তু সাথে এখানে অনেক পার্ক ও বাগান থাকায় এগুলো অনেক বিখ্যাত স্থানীয় প্রাণীদেরই আকৃষ্ট করে, যেমন ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুদের সংখ্যা প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকেও বেশি। এরা দল বেঁধে একসাথে থাকে, যেটাকে বলা হয় মব, আর এরা নিজেদের বিপদটাকে স্বীকার করা পছন্দ করে। মেলবোর্নের হকস্টো পার্কে এখন সন্ধ্যা নামছে। বাইকার বেন ভিজিনা একটা ক্যাজুয়াল রাইডে বেরিয়ে একটা নির্জন ধূসর রাস্তায় কয়েকটা ক্যাঙ্গারুদের জড়ো হতে দেখে। ও ধীরে ধীরে এগোতে থাকলে শুরুতে সবকিছুই সাধারণ দেখায়, কিন্তু ও যত বেশি এগোতে থাকে তত বেশি ক্যাঙ্গারু দেখতে পায়, আর ওরা সবাই ওর দিকেই দেখতে থাকে। ও মাই গড, জম্বিদের জমায়েতের বদলে ক্যাঙ্গারুদের জমায়েত, কিরকম সব চুপ করে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ক্যাঙ্গারু একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর বেনকে স্থির চোখে দেখে চলেছে, যেন ও কোনো ভূতের ফিল্মের একটা ভয়ের দৃশ্যে ঢুকে পড়েছে। সত্যি বলতে কি, আমার একটু ভয়ই লাগছে। আমার ওখানে যাওয়াটা কি ঠিক হবে? বেন সাবধানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শাবকবাহী শিকারীদের দলটা আরো বড় হতে থাকে, আর ও যত কাছে যায় ততই এই রাতে শিকারীদের ঝাঁপিয়ে পড়ার ঝুঁকিটা বেড়ে যায়। এটা একটা ভয়াবহ সিচুয়েশন। ক্যাঙ্গারুরা শাবকবাহী পরিবারের সদস্য, আর এরা লাফিয়ে লাফিয়ে চলে। এদের পাগুলো অত্যন্ত শক্তিশালী, আর এরা ঘন্টায় প্রায় 64 কিলোমিটার বেগে দৌড়তে পারে। তাই কখনোই চাইবেন না একটা ক্যাঙ্গারু আপনার পিছনে দৌড়ুক। বেনকে পুরোপুরি ঘিরে ধরেছে এই ক্যাঙ্গারুগুলো, এখনো ফিরে যেতেও পারবে না। ওর কাছে একমাত্র উপায় এগিয়ে যাওয়া। ও গতি বাড়াতে থাকে এবং রাস্তার একটা বাঁকে এসে পৌঁছয়। ওর শত্রুরা নড়াচড়া করছে না, আসলে ওরা অপেক্ষা করছে, চিন্তা করছে। এটা কি ক্যাঙ্গারুদের স্বাভাবিক আচরণ, নাকি বেন শিকার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? সরি গাইজ। একটা পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু 6 ফুটেরও বেশি লম্বা হতে পারে, আর ওই অত্যন্ত শক্তিশালী পা গুলো দিয়ে আপনাকে যদি একবার লাথি মারে তাহলে আপনি শেষ। ভাগ্যবশত এই ক্যাঙ্গারুগুলো মানুষ দর্শকদের সাথে দারুণ সুপরিচিত, আর এই বিশাল দলটা একেবারেই ভয় পায়নি। শুধু বেনের অজান্তে এই ক্যাঙ্গারুগুলো কৌতূহলী হয়ে পড়েছিল। সরি গাইজ। কিন্তু তবুও বেন লাফালাফি করা ক্যাঙ্গারুদের থেকে পালাতে থাকে, যতক্ষণ না ও নিরাপদে অন্য প্রান্তে পৌঁছল। ও মাই গড। কিন্তু এই ভয় পাওয়া বাইকারটা কখনোই এই শাবকবাহীদের ভিড়ের মধ্যে ওর এই যাত্রার কথা ভুলবে না। স্বীকার করা যাক, আকার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আকারে বড় হওয়া মানে লড়াইতে জেতা নয়। বড় দৈত্যদের হারানোর একটা উপায় হলো দল বেঁধে আক্রমণ করা। অ্যাংকোরটম, ক্যাম্বোডিয়া। খমের সাম্রাজ্যের এই প্রাচীন ধ্বংসাবশেষগুলো ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এটা এমন একটা ঘন জঙ্গল যেটা বন্য পশু ও পোকামাকড়ে ভর্তি, যেমন লেপ্টোজ্যানিস। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার নীল পিঁপড়ে। পিঁপড়েরা সত্যি দুর্দান্ত ইনসেক্ট। এরা সোশ্যাল কোঅপারেটিভ, এরা একে অন্যের সঙ্গে কমিউনিকেট করে ফেরোমোন নামের একটা কেমিক্যালের সাহায্যে। এগুলো আসলে সেন্টেড মেসেজেস। এটার সাহায্যে ওরা অনেক বড় গ্রুপের সঙ্গে কমিউনিকেট করতে পারে, আর এটাই ওদের সাফল্যের চাবিকাঠি। ধ্বংসাবশেষের কাছে একটা সাধারণ দিনে একদল নীল পিঁপড়ে শিকারে বেরিয়েছে। ওরা ওদের মহল্লার জন্য খাবার খুঁজছে, কিন্তু ওরা যেটা খুঁজে পেয়েছে সেটা একই সাথে সুস্বাদু ও ভয়ঙ্কর। এটা একটা বড় মিলিপিড, যেটা 6 ইঞ্চি লম্বা হতে পারে আর ছোট ছোট পিঁপড়েগুলোর থেকে 1000 গুণ ভারী। শত্রুদের আসার অনুমান পেয়ে এই বিশাল প্রাণীটা নিজের শক্ত খোলসটা দিয়ে একটা প্রায় অভেদ্য বর্ম বানিয়ে নিয়েছে। মিলিপিডরা শিকারীদের হাত থেকে বাঁচার জন্য দারুণ একটা পদ্ধতি ব্যবহার করে। এরা নিজেদেরকে গুটিয়ে একটা বলের শেপ দিতে পারে, এবং কাইটিন আর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি ওদের এক্সোস্কেলিটনটা বেশ ভালো একটা শিল্ডের কাজ করে, এবং এটা এতটাই শক্ত হয় যে কোনো কিছুই এটাকে ভেদ করতে পারে না। কিন্তু এই পিঁপড়েগুলো কিছুতেই ভয় পায় না। প্রথমে এরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, তারপর ধীরে ধীরে
এক এক করে এরা বর্মওয়ালা দৈত্যটাকে ঘিরে ধরে। প্রকাণ্ড মিলিপিড বুঝতে পারে সবাই ওকে ঘিরে ধরেছে, এখনই যদিও দ্রুত পালাতে না পারে তাহলে ওরা ওকে মেরে ফেলবে। ও ধীরে ধীরে পাক খুলতে থাকে। পিঁপড়েদের দলটা সুযোগ পেয়ে যায়, একটা সৈন্য শত্রুটার বর্মের মধ্যে ফাটল খুঁজে পায়। ও আক্রমণ করে, সংজ্ঞাহীন করার বিষ ব্যবহার করে ও শত্রুটার শরীরে এমন জায়গায় কামড় বসায় যেটা ওর এক্সোস্কেলিটন দিয়ে ঢাকা নয়। কামড়টা মিলিপিডটাকে উন্মাদ করে দেয়, ওর বিশাল শরীরটাকে ঝাড় দেয়, আছাড় মারে যাতে পিঁপড়েগুলো পড়ে যায়। এটা একটা সর্বস্ব দিয়ে লড়াইয়ের মতো, কিন্তু আক্রমণাত্মক পিঁপড়েগুলো হাল ছাড়ে না। ওরা আশা করে নিজেরা পিষে না গিয়ে ওদের দৈত্যাকার শত্রুটাকে মেরে ফেলতে পারবে। কিন্তু এখানে পিঁপড়েদের সংখ্যা লড়াই করার জন্য অতিরিক্ত, ওরা ধীরে ধীরে জিততে থাকে এবং 14 মিনিট পরে বর্ম দেওয়া বিশাল প্রাণীটা পিঁপড়েদের শক্তিশালী বিষের দ্বারা অজ্ঞান হয়ে অবশেষে মারা যায়। এবং নীল পিঁপড়েদের কাছে আরো একটা অসাধারণ ক্ষমতা আছে, ওদের বিশাল আকারের শিকারটাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য ওরা নিজেদের শরীর দিয়ে একটা চেন তৈরি করে। আর তারপর ওরা বাসায় ফেরে একটা হিরোজ ওয়েলকাম পাওয়ার জন্য। দলগতভাবে কাজ করার এই অসাধারণ এক্সাম্পল থেকে বোঝা যায় কোনো কাজই অসম্ভব নয় যতক্ষণ আপনার পাশে থাকার জন্য একটা গোটা দল আছে। এখন প্রায় সময় হয়ে এসেছে এই এপিসোডের হোয়াট দ্য হেক ইজ ইট এর। আপনি কি আন্দাজ করতে পারবেন এই অদ্ভুত প্রাণীটা কি? দেখতে থাকুন হোয়াট দ্য হেক ইজ ইট এ এরপর। দুঃসাহসী বিদ্রোহীরা এমনকি আরো বড় ঝুঁকি নেয়। কিছু কিছু দুঃসাহসিক প্রাণীরা নিজেদের প্রয়োজনের জন্য যে কোনো দূরত্ব বা উচ্চতায় পৌঁছতে পারে, কিন্তু এই ডানপিটেদের জন্য গাছের ডালে ওঠার পরিণাম অত্যন্ত ভয়ানক হতে পারে। দক্ষিণ পশ্চিম মরক্কোর সুস ভ্যালি, এটা একটা শুষ্ক উপত্যকা যেখানে খাবার ও জল পাওয়া দুষ্কর এবং এখানে কেবল সব থেকে সাহসীরাই বেঁচে থাকতে পারে। যেমন এই অদ্ভুত মরিয়া ট্যামরি গোট। পাহাড়ি ছাগলগুলো ওদের অত্যন্ত দক্ষ শারীরিক ক্ষমতার যথাযথ সম্মান পায় না। ওরা শিকারীদের হাত থেকে বাঁচতে ও ওদের খাবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল খুঁজতে শক্ত পাথরের দেওয়াল বেয়ে অবাক করা উচ্চতায় উঠতেও পারে। এমনকি ওরা ছোট ছোট জায়গাতেও নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারে। সুস ভ্যালির আধা মরুভূমিতে ট্যামরিদের দল খাবার যোগ্য কিছু একটা খুঁজছে, কিন্তু এখানে তেমন কিছুর পরিমাণ খুবই কম। এখানে যে সমস্ত গাছ জন্মায় তাদের মধ্যে অন্যতম হলো গ্রন্থি ও কাঁটাযুক্ত আর্গন গাছ, আর ট্যামরিরা এদের ছোট ছোট ফলের গ্রন্থিগুলো ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু এই সুন্দর খাবারগুলো অবধি পৌঁছানোর জন্য এই ছাগলগুলো একটা অত্যন্ত বিপজ্জনক ও অদ্ভুত কাজ করে। এরা নিজেদের খুরের উপর ভর করে গাছে ওঠে আর পাথুরে জমি থেকে প্রায় 30 ফুট উঁচুতেও নিজেদের ভারসাম্য বজায় রাখে। আর্গন ছাগলদের ওদের পাহাড়ি ছাগল ভাইদের মতো একই জিমনাস্টিক দক্ষতা আছে, যেটা একটা খুব ভালো দিক, কারণ এই আর্গন ফলটা ছাগলদের খাবারের 90% জুড়ে থাকে, তাই এটা অবধি পৌঁছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছাগলদের সুবিধাটা হলো এদের খুর, যেটা থেকে 2 আঙ্গুল তৈরি হয়, সেটা ওদের ডালপালায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নমনীয় পায়ের তলাটা এই কাজে খুবই উপযোগী। এই ছাগলগুলোর বিপজ্জনকভাবে গাছের উপরে উঠতে থাকা দেখে স্পষ্ট বোঝা যায় এটা কতটা সাহসী পদক্ষেপ। পাতলা ডালপালাগুলো দেখে মনে হয় এই ভারসাম্য বজায় রাখা প্রাণীগুলোর ভারী ওজনের জন্য ভেঙে যাবে। হঠাৎই যখন কোনো জোরালো হাওয়া বয়, ছাগলগুলো ভয়ে স্থির হয়ে যায়। ওরা যত ভালোভাবেই ভারসাম্যটা বজায় রাখুক না কেন, জোরালো হাওয়া বা ভাঙা ডালপালা ওদেরকে নিচে আছড়ে ফেলতে পারে। এরকম পরিবেশে বেঁচে থাকা একটা প্রাণীর কাছে উপর থেকে পড়াটা প্রাণঘাতী হতে পারে। মাটিটা তাপে পুড়ে শক্ত হয়ে গেছে আর ওরা নিচে পড়লে মাটিটা কোনো রকমের দয়া দেখাবে না। ওদের ঘাড় ভাঙতে পারে, পা ভাঙতে পারে বা পিঠ। কিন্তু এখানে কোনো বিপদ ঘটে না। আসলে এই নিশ্চিত বিপদগুলো থাকা সত্ত্বেও এই অসাধারণ গাছে ওঠার দক্ষতা ওরা কয়েক শতাব্দী ধরে আয়ত্ত করেছে। এটা ওদের কাছে সহজাত, এমনকি
কিছু কিছু ছাগল নিচে ঝুলে থাকা ফল খেতে আগ্রহী নয়। এখন অবশেষে সময় হয়েছে এই এপিসোডে সব থেকে আগ্রহজনক প্রশ্নটার উত্তর দেওয়ার। What the heck is it? আরো একবার ভালোভাবে দেখুন আর খুঁটিয়ে ভাবুন, এই ভয়ঙ্কর মাংসালো প্রাণীটা কি? নিজেকে সামলে রাখুন, কারণ এটা হয়তো আপনার মাথা ঘুরিয়ে দেবে। উত্তর আমেরিকা অ্যাটলান্টিকের উপকূলে জলাজমিগুলোতে জলজ কীটপতঙ্গ, মোলাস্ক, ক্রাস্টেশন আর আরও একটি প্রাণী থাকে যে জলে ভেজা জায়গা থেকে খাবার খুঁজতে বিশেষজ্ঞ। দুটো ফোলা ফোলা গোলাপি আঙুলের মতো সুরে ঘেরা রক্তযুক্ত এই অতি সতর্ক গোপন প্রাণীটা এর শিকারকে অর্ধেক সেকেন্ডের মধ্যে ধরতে পারে। এখন প্রশ্নটা হলো, এই অদ্ভুত দেখতে শিকারীটার আসলে নাম কি? আলাপ করিয়ে দিই স্টার নোজড মোল এর সাথে। স্টার নোজড মোল কিন্তু শুধুমাত্র উইয়ার্ড লুকিং অ্যানিমাল নয়, সেই সঙ্গে এরা কিন্তু খুবই সেন্সিটিভ অ্যানিমাল। এর শরীরে প্রায় দু ডজন আলাদা আলাদা সুর রয়েছে, যেটা সেকেন্ডে প্রায় ১২ বার মাটি ছুঁতে পারে। তাই এটা যখনই কোনো কিছু ছোঁয়ে, তার ৮ মিলি সেকেন্ডের মধ্যেই এটা বুঝতে পারে যে ওটা কোনো খাবার জিনিস কিনা, আর তারপর সেটা খেয়ে নিতে পারে। এই অত্যন্ত দক্ষ সুরগুলোর জন্য স্টার নোজড মোলটা পৃথিবীর সবথেকে দ্রুত শিকারীর খেতাব পেয়েছে। তাই যখন এই প্রাণীটা আশেপাশে থাকবে, আপনি আপনার খাবারের দিকে নজর রাখবেন, নয়তো আপনি ওটা হারিয়েও ফেলতে পারেন। ঝুঁকিপ্রিয় বিদ্রোহীদের এই এপিসোডটা আজ এতটাই। অদ্ভুত সব বিপর্যয় এবং অনিয়ন্ত্রিত সব বোঝাপড়া দেখলেন এই অ্যানিমালস গন ওয়াইল্ডে।